স্ট্রাগল, ইন্ডাস্ট্রিতে আসতে গেলে স্ট্রাগল করতে হয়, সবার মুখে শোনা যায়। তো একদম তোমার বিরুদ্ধে অপবাদ হচ্ছে তোমাকে সেই স্ট্রাগল করতে হয়নি হারাধন বন্দ্যোপাধ্যায় ছেলে বলে। সব জায়গায় নায়কের নাম আগে আসে, উত্তম সুচিত্রা, সৌমিত্র তনুজা, যে কোনো ক্ষেত্রে অমিতাভ জয়া, অমিতাভ রেখা, লাবণী কৌশিক কেন যাত্রায়। যে তোমার ইমেজ ভীষণ স্বচ্ছ, তোমাকে বদনাম পেতে হলো অন্য মহিলাদের সাথে সম্পর্কে। দাদার কীর্তি করে যেই ব্রেক তাপস পাল পেলেন, তুমি পেলে না কেন? দাদার কীর্তি ছবিটা আপনারা সকলেই দেখেছেন। এক ছবিতে তুল কালাম করে দিয়েছিলেন তাপস পাল, কিন্তু সেই মানুষটাকে মনে পড়ে যিনি মহুয়া রায়চৌধুরীকে দেখতে এসেছিলেন, লুকিয়ে লুকিয়ে দেখছিলেন ভাগলপুরের জমিদারের ছেলে, ট্রেনের কামরা থেকে নেমে কুলি কুলি করে চিৎকার করছিলেন। শুরুটা অবশ্য এরও আগে, সেই মহুয়া রায়চৌধুরীর সঙ্গেই প্রিয়তমা ছবিতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা আটপট কাটা সিজন 2 নিয়ে আমি তৃণাঞ্জয়। আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য কৌশিক বন্দ্যোপাধ্যায়। দাদা, সিটি সিনেমায় স্বাগত। নমস্কার। আমাদের প্রথম রাউন্ডের নাম মুছে যাওয়া দিনগুলি। নামটা শুনেই মনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমায় যে পিছু ডাকে, একদম ওই গানটা মুছে যাওয়া দিনগুলি, আমায় যে পিছু ডাকে। আমার প্রথম প্রশ্ন থাকবে, তুমি নিজেই আমাকে বলেছো যে প্রিয়তমা শুরু নয়, শুরু ঝড় দিয়ে, এবং এমন একজন মানুষের হাত দিয়ে শুরু যাকে থিয়েটার এবং সিনেমার দুনিয়ায় সমীহ করেন না এমন খুব কম মানুষ আছেন। তার সম্বন্ধে প্রথম কথা দিয়েই শুরু হোক, কিভাবে আসা? মানে অভিনেতা হব বা সিনেমা বা থিয়েটারে অভিনয় করব এমন কোনো স্বপ্ন বা কোনো ইচ্ছে কোনোদিন আমার ছিল না। অনেকের অ্যাম্বিশন থাকে না, একটা টার্গেট থাকে, আমাকে এইটাও হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডক্টর হতে হবে বা অ্যাক্টর বা প্লেয়ার বা মিউজিশিয়ান। আমার কিচ্ছু জীবনে এরকম কোনো টার্গেট ছিল না, কোনো অ্যাম্বিশনই ছিল না। ঘটনাচক্রে হঠাৎ হাতে চাঁদ পাওয়ার মতো একটা চাঁদ পেয়ে গিয়েছিলাম, তার জন্য আমাকে কোনোরকম স্ট্রাগল করতে হয়নি, না তো তার জন্যে আমার পরিবারকে, মূলত আমার বাবাকে কারোর কাছে কোনোদিন কোনো সুপারিশ করতে হয়েছিল, কারোর কাছে কখনো সুপারিশ করতে হয়নি। সেটা শুধু অভিনয় শুরু করা নয়, সেদিন থেকে আরম্ভ করে আজ অবধি এই সুপারিশ শব্দটা আমার সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়। তাহলে উৎপল দত্তের সঙ্গে যোগাযোগটা কীভাবে? উৎপল দত্তের সঙ্গে যোগাযোগটা তো আমার বাবা তো LTG মানে লিটল থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন এবং উৎপল দত্তের সঙ্গে থিয়েটার করতেন, সে তো অনেক দিন আগেকার কথা, বোধ হয় 62-63 এই সময়কার কথা, LTG সময়, তখন PLT হয়নি। তো তারপরে উৎপল দত্তের সঙ্গে অন্যান্য ছবিতে অভিনয় করতেন। তা একদিন সন্ধ্যেবেলা উৎপল দত্তের স্ত্রী সুভাষ সেন বাবাকে ফোন করেন যে ওরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রডিউস করছে একটা ছবি, সেই ছবিটা তৈরি হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও লাইফের উপরে, সেই ছবিতে ডেভিড এয়ারের একটা চরিত্র, সেই চরিত্রটা করবার জন্যে ওরা অ্যাপ্রোচ করে বাবাকে। তখন বাবাকে বলে যে তুমি, তখন তো স্টুডিওতে সন্ধেবেলা একটা আড্ডা মারবার একটা মানে পীঠস্থান ছিল, প্রত্যেকটা স্টুডিওতে সবাই সন্ধ্যেবেলা আড্ডা মারতো, যাদের শুটিং থাকতো তারা বা শুটিং যারা নিয়ে তারাও আড্ডা মারার জায়গা ওটাই ছিল। তো এরকম একটা বিকেল 4:30-4:45 সময় একটা অ্যাপয়েন্টমেন্ট উনি দিলেন যে এরকম উৎপল থাকবে এন্টিপন স্টুডিওতে, তুমি এসো একটু কথা বলো না, আমরা ডেট ফিটস নিয়ে বসা ঠোসা। তো আমি না ছোটোবেলা থেকেই আমি খুব আন্ডার এজে গাড়ি চালাতাম, আমি ভীষণ ভালো গাড়ি চালাতে পারি, আমার গাড়ি চালানো ভীষণ একটা হবি এখনও, আমি ভীষণ পছন্দ করি ড্রাইভিং। তো আমি চান্স খুঁজতাম যে কী করে
গাড়ি মানে কখন গাড়িটা চালাবো। তা এরকম একটা সময় আমার এখন পরিষ্কার মনে হচ্ছে আমি দুপুরবেলা তখন সবে আমার পার্ট টু এক্সামটা খতম হয়েছে, আমার বাড়িতে দুপুরবেলা বসে রয়েছি, বাবা বললো আমি একটু স্টুডিওতে যাবো, আমাকে নিয়ে চলো, আমি আমার গাড়ি চালাতে ইচ্ছে করছে না, আমি তো খুব আনন্দ আমি গাড়ি চালাবো। আমি গাড়িটা নিয়ে এন্টিওয়ান স্টুডিওতে গেছি, গিয়ে এন্টিওয়ান স্টুডিওতে বাইরে একটা মন্দির মতো, এখন যেটা একটা মা কালীর মূর্তি স্থাপন করা একটা, ওটাকে তখন গোল ঘর বলা হতো, ওখানে বেঞ্চি পাতা ছিল পার্কের কি বেঞ্চিগুলো, তো ওই বেঞ্চগুলো পাতা ছিল, তো ওখানে যারা শুটিং করছেন তারা অবসর সময় এসে গল্প যোগ করতে, তা আমি গাড়ি পার্ক করে বসে বসে গরমকাল সেটা গাড়ি পার্ক করে বসে রয়েছি, তা বাবা বললো গাড়ির মধ্যে বসো না তুমি গোলঘরটা গিয়ে বসে, তো গোলঘরটা গিয়ে বসে গিয়েছি। তারপর বাবা না ছিল ভেতরে কে আছেন আমি জানিও না, তা বাবা অনেকক্ষণ আসছে না, তা আমি বললাম যে বাবাকে ডেকে আনি, আমি গিয়ে ফ্লোরটার ভেতরে গিয়েছি, ফ্লোরের ভেতরে গিয়ে দেখি যে তখন ধানরাজ সামাং বলে একটা ছবি করছিলেন বিজু বসু, সেই ছবি শুটিং চলছে, ফ্লোরের মধ্যে উত্তম কুমার, অনিল চ্যাটার্জি আর উৎপল দা শুটিং করছে, আমার এখন স্পষ্ট মনে পড়ে। আর তখন ফ্লোরের ভেতরে না লম্বা লম্বা বেঞ্চ পাতা থাকতো, ভিজিটাররা মানে আর্টিস্ট বা টেকনিশিয়ানসের বাড়ির লোকজন এলে তাদেরকে বসতে দেওয়া হতো, বেনুদি মানে সুপ্রিয়া দি ওখানে তখন বসেছিলেন সেদিন, সেটাও আমার মনে পড়ে। তো আমি ভেতরে ঢুকে বোধ হয় দু চার মিনিট বসেছি, আমি দেখছি যে ফ্লোরের মধ্যে উত্তম কুমার বাবা উৎপল দা রনিল দা গল্প গুজব করছেন, তার মধ্যে উৎপল দা বাবার সঙ্গে কাজে কথাবার্তা হয়ে গেছে, বাবা বেরিয়ে আসছেন, আমিও বাবার পেছন পেছন বেরিয়েছি, একদম ফ্লোরের এন্ট্রিওনে ঢুকে প্রথম বাঁ দিকের যে ফ্লোরটা, ফ্লোরের দরজাটাতেই বেরোচ্ছে আমার হাতটাই একটা টান পড়ল, টানলে দেখি আমি দেখলাম আমার শোভা সেন আমার হাতটা ধরে টানলেন, আমাকে প্রথমে বললেন যে তুই একবার ভেতরে আয় তো, আমি না কিছু বুঝতেই পারছি না, আমলাম যে আমি বললাম একটু ভেতরে বলে আমার মানে আমার আমার কোনো উত্তরের অপেক্ষায় উনি করলেন, আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই ফ্লোরটার মধ্যে ফেলে দিলেন সামনে ওরা বসে বসে সবাই উৎপল দাকে বলছেন উৎপল তুমি খুঁজছিলে না যে চরিত্রটা দেখো তো ছেলেটাকে মানায় কিনা, উৎপল আমাদেরকে তাকালেন, তাকে আমাকে বললেন তুমি কালকে বিকেল চারটার সময় আমার বাড়িতে আসবো। ইনসিডেন্টলি আমার হচ্ছে ইনসিডেন্টলি কল্লোল ওনার বাড়ির নাম, তো ইনসিডেন্টলি তখন আমার পকেটের ভেতরে ওই দিন মানে যিনি যেদিন উনি আমাকে ডাকছেন আমি যেদিন দেখা স্টুডিও দেখা আমার এখন মনে হচ্ছে স্টুডিও যেদিন ওই ইনসিডেন্টটা ঘটলো দ্যাট ওয়াজ স্যাটারডে, তারপরের দিন হচ্ছে সানডে, সানডেতে কিশোর কুমার নাইট ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার টিকিটটা আমার পকেটে ছিল যে আমি যাবো দেখতে, সেটা আমার কাছে ড্রিম, আমি অসম্ভব ওর ভক্ত কিশোর কুমারের ভক্ত, কিশোর কুমার রাডি বর্মন আশা ভোসলে আসবেন সেদিন, তো আমি না উৎপল দার মুখের ওপর না বলতে পারলাম না, আমি একটু কেমন একটা হয়ে গেলাম যে এত বড় একটা মানুষের মুখের ওপর যে বলবো যে না, আর আমি জানি ওনার ব্যস্ততা তখন মানে সকালে বম্বেতে শুটিং করেন তো সন্ধ্যেবেলা এখানে শুটিং করেন, না আচ্ছা ঠিক আছে বলে চারটের সময় আসবে ঠিক আছে, তো বলে আমি কিছু কথা না বলে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমি ভাবছি যে এই সময় শো দেখতে যাবো এতদিন ধরে প্ল্যান করে রেখেছি, তো বাবা খালি বললেন যে শুনুন উনি তোমার চারটায় ডেকেছেন তুমি তো চারটেতে যাবে, চারটে পাঁচ হলে উনি কিন্তু দেখা করবেন না, বার করে দেবেন তোমাকে ঘর থেকে, ভালো কথা। আমি তো তখন ট্রাম ছিল গড়িয়ার থেকে ট্রামে টালিগঞ্জ এলাম, টালিগঞ্জ থেকে আবার একটা বাসে করে তোলদার বাড়ির সামনে নামলাম, এবার চারটে বাজতে পাঁচের সময় আমি বেলদা হলাম, পীতাম্বর দা বলে এক ভদ্রলোক ছিলেন ওনাকে ওনার গাড়ি চালাতেন, পীতাম্বর দা দরজা খুলে দিল, ঢুকলাম, ঢুকে দেখি সেই দোতলার বারান্দায় বসে রয়েছে, আমি যেতেই গড়িটা দেখলেন, বসলাম সঙ্গে সঙ্গে একটা স্ক্রিপ্ট বার করলো, করবে বললে তুমি এই সিনটা পড়ো, আমি কিছুই জানি না মানে অভিনয় কী জিনিস কেমন কিছুই না, শুধু জন্ম থেকে ছেলেবেলা থেকে আমি অসম্ভব সিনেমা থিয়েটার দেখতাম, সেইটা আমার একটা একমাত্র সম্পদ আমার মধ্যে পড়েছিল, তার সাথে ইনব্রেন একটা সেটা আমি জানি না জিনগত ব্যাপার সেটা বলতে পারবো না, তো আমি সিনটা ওখানে পড়লাম, আমি সত্যি সত্যি বলছি আমি আমার কাছে কতটা আশ্চর্যের যদি তুমি ভাবো, তো আমি পড়লাম, পড়ে উনি বললেন শোভা, শোভাকে ডাকলেন, শোভা দিয়ে এলেন
সিনটা তুমি সবার সঙ্গে অভিনয় করা সিনটা ছিল আমার সবাই যে ছবিতে সেই সিনটা ছিল তা আমি তো আমি যাই জন্মার পরি জন্মার পরি আমার আসলে আমার তো তোমার হারা হারাবার কিছু ছিল না আমার তো অ্যাম্বিশন ছিল হ্যাঁ আমার তো অ্যাম্বিশন ছিল না যে আমাকে এটা পেতেই হবে তাহলে কিন্তু গোলমাল হয়ে যেত কারণ ওরম একটা পার্সোনালিটির সামনে আমি অন্তত গোলমাল করে ফেলতাম আমার তো হারা আমি জানি উনি না বলে আমি বাড়ি চলে যাবো মানে মুহূর্তের মধ্যে উনি প্রথমে আমাকে বললেন যে তোমার গলায় একটা প্রবলেম আছে আমার সত্যি তখন ফ্যারিঞ্জাইটিস ছিল উনি তো ডাক্তার নন কত বড় শিক্ষক তুমি ভাবো যে একটা সিন পড়েছি সেটা তুমি বুঝে গেছেন বলতে তোমার গলাটা ফ্যারিঞ্জাইটিস কিন্তু নজর করবে গলাটা যত্ন না করলে কিন্তু পরে অসুবিধা হবে ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর আমি আর ওনার সামনে না বলি কী করবো ওনার সাহেব লোক আনো ইয়ে স্যার তো বললাম আমি তোমার একটা স্ক্রিন টেস্ট নেব এই আজকের এনটি টু স্টুডিও এখন যেখানে সঙ্গীত নাটক একাডেমি হয়ে গেছে ওইখানে আমার স্ক্রিন টেস্ট হয়েছে এবং স্ক্রিন টেস্টে আমি উতরে গেলাম অ্যান্ড আই বিকাম অ্যান অ্যাক্টর স্ট্রাগল ইন্ডাস্ট্রিতে আসতে গেলে স্ট্রাগল করতে হয় সবার মুখে শোনা যায় তো একদম তোমার বিরুদ্ধে অপবাদ হচ্ছে তোমাকে সেই স্ট্রাগল করতে হয়নি হারাধন বন্দ্যোপাধ্যায় ছেলে বলে আমি অপোজ করছি কথাটা আমি সত্যিটা বলেই দিলাম যে প্রথম কথা আমার ইন্ডাস্ট্রিতে অভিনেতা হওয়ার কোনো স্বপ্ন কোনো দিন ছিল না স্বপ্ন থাকলে স্ট্রাগলটা ডেফিনেটলি করতে হতো এবং আমার সুযোগ পাওয়াটা একদম কাকতলীয় বলে একদম সেখানে আমার বাবার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার জন্য আমার বাবাকে কোথাও বলতে হয়নি স্ট্রাগলটা আমার শুরু হয়েছিল কিন্তু উৎপলদার ছবিটা শেষ হওয়ার পর থেকে বেশ এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং গর্বের সঙ্গে আমি বলছি যে আজকে আমি এইটুকু যদি কিছু করে থাকি সেটা সম্পূর্ণ নিজের স্ট্রাগল করে নিজে সংগ্রাম করে নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে বড্ড বড্ড দামি জিনিস যেটা দ্য মোস্ট প্রেশাস থিং ইন মাই লাইফ সেই আত্মসম্মানকে বাঁচিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কখনো কোনো দিন আমার বাবাকে কোনো জায়গায় আমার জন্য সুপারিশ করতে হয়নি উনি প্রিন্সিপালি করেননি এবং তার জন্য আমি আজীবন ওনার কাছে আমি আই ফিল প্রাউড ফর দিস ফর হিজ অ্যাটিটিউড বেশ মহুয়া রায়চৌধুরীর সঙ্গে প্রিয়তমা তো আগে অজয় করে বিষবৃক্ষ পরে কিন্তু তুমি সবসময় বিষবৃক্ষকে এগিয়ে রাখো কেন প্রিয়তমার থেকে অ্যাকচুয়ালি প্রিয়তমা কিন্তু আমার সেকেন্ড ছবি হ্যাঁ ঝড়ের পরে ঝড়ের পরে ছবি কিন্তু তুমি প্রিয়তমা থেকে বিষবৃক্ষকে এগিয়ে রাখো হ্যাঁ আমি বলি প্রিয়তমাতে আমি সুযোগটাই পেয়েছিলাম ঝড়ে ক্যামেরাম্যান ছিলেন দীনেন গুপ্ত হ্যাঁ ওনার ডেফিনেটলি আমাকে ভালো লেগেছিল আর এগিয়ে রাখি তার কারণ দুটো প্রথম কারণটা হচ্ছে আমি প্রিয়তমা দেখো আমার তখন এতই অল্প বয়স এতই প্রফেশনাল অভিজ্ঞতা বলে আমার কিচ্ছু ছিল না এবং আমার ওই যে বললাম না আমার বাড়িতে যে গাইডেন্স টু বিকাম অ্যান অ্যাক্টর এটা একদম ছিল না আমার বাবার কোনো গাইডেন্স ছিল না অভিনেতা হতে গেলে তোমাকে এই তুমি গেছো এইবারে এটা করো এই এই জায়গাটা করো এই যে একটা গাইডেন্স থাকে আজকাল দেখি সমস্ত ছিল এবং সেটা যে তাদের কত উপকার হয় তো আমার তো গাইডেন্সটা ছিল না অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল সেটা ভালো তো প্রিয়তমাকে আমি এগিয়ে রাখি না তার কারণ প্রথম কথা প্রিয়তমা সাকসেসফুল ছবি নয় এক আর প্রিয়তমার এই চরিত্রটা আমার করা উচিত ছিল না আজকে আমি বুঝতে পারি যে কারণ আই ওয়াজ নেভার এ হিরো ম্যাটেরিয়াল মানে ছ ফুট লম্বা হলে তো হিরো হওয়া যায় না হিরোর কতগুলো ম্যাটেরিয়াল থাকে এখন সেটা উৎপলদার ওই ছবিটাতে আমার একটা ভীষণ মেজর রোল ছিল সেইটাতে উনি ক্যামেরা করেছিলেন তাতে ওনার চোখে হয়তো মনে হয়েছিল কি হিরো করা যায় নতুনভাবে এটা লঞ্চ করা কিন্তু ওটা আমার ব্যর্থতা প্রিয়তমাটা যদি ব্যর্থ হয়েছিল সে ব্যর্থতার জন্য সম্পূর্ণ আমি নিজেকেই দায়ী করি আর আজকে এই বয়সে বুঝি বসে না 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 কখনো ওর মতো অভিনেত্রীর পাশে দাঁড়াতে পারাটা আমার চোদ্দ পুরুষের সৌভাগ্য মানে ইনফ্যাক্ট দাদার কীর্তির আগেই আমি ওর সঙ্গে অভিনয় করে ফেলেছি অসাধারণ তো কিন্তু
সেটা আমিও আমি ফেল করেছিলাম, ছবিটা ফেল করেছিল, সব নিয়ে প্রজেক্টটা দাঁড়ায়নি এবং তার দায়িত্ব আমি কাউকে দিই না একমাত্র আমাকে ছাড়া। কিন্তু সেটা ভগবান সম্পূর্ণভাবে ইমিডিয়েটলি তারপরের ছবিতেই পুষিয়ে দিয়েছেন, সেটা দাদার কীর্তি। সেখানে আমার উপস্থিতি যত কমই থাকুক, আজকে আমি সবার সামনে স্বীকার করি, সবার সামনে স্বীকার করবো যে আজকে আমি যা করেছি, যেটুকু করেছি, সেখানে আমার দুপাশে যদি উৎপল দত্ত এবং তরুণ মজুমদার না থাকতেন, উৎপল দত্ত না থাকলে তো আমি স্টুডিওর গেটটাই পেরোতে পারতাম না। অনেকেই মনে করেন যে তাপস পালের মতো দাদার কীর্তি তো তোমারও ডেবিউ ছবি। অনেকে মনে করেন কিন্তু উৎপলদা এবং তনুদা যদি না আমার দুপাশে থাকতেন তাহলে আজকে আমি এই অবধি এগোইনি। আবার এটাও সত্যি যে উৎপলদা বা তনুদার ছবি করেছি বলে সঙ্গে সঙ্গে আমার রাস্তাটা করে বেড অফ রোজেস হয়ে গেছে, না তা না। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা স্টেপে নিজেকে আপগ্রেড করতে একটা ভয়ঙ্কর স্ট্রাগল করতেই হয়েছে। সেই দিক দিয়ে তুমি বলতে পারো বরঞ্চ যে বেদের মেয়ে জ্যোৎস্না সাকসেসের পর আর আমার পেছনে তাকাতে হয়নি, তখন আমি একদম লোকের কি বলবো মানে অলিতে গলিতে আনাচে কানাচে লোকের মনের মধ্যে ঢুকে যেতে পেরেছিলাম। তারপর কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়নি, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার আগে অবধি ডেফিনেটলি আমাকে স্ট্রাগল করতে হয়েছে প্রত্যেকটা ছবির জন্যে। আর আমার স্ট্রাগলটা বড়ই কঠিন ছিল একটাই কারণ, আমাকে দর্শক কিভাবে দেখেন বা আমার সম্পর্কে কি ধারণা, ভালো বা খারাপ আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত লাজুক একটা মানুষ, ইন্ট্রোভার্ট এবং লাজুক, এবং আই এম এ ভেরি ব্যাড সেলসম্যান এট দ্য সেম টাইম। আমি কিছুতেই নিজেকে বিক্রি করতে পারি, বিক্রি মানে আমি নিজেকে প্রজেক্ট নিজেকে প্রেজেন্ট করতে পারি না কোথাও যে আপনি আমায় দেখুন আমি এটা করতে পারি, আমাকে একটা অফার করুন বা আমাকে একটা অপরচুনিটি দিন। এই যে বলা, এই যে নানা রকম রাস্তা রয়েছে সে বলবার, মহিলাদের একরকম রয়েছে, পুরুষদের একরকম রয়েছে, পুরুষদের যে রাস্তাগুলো রয়েছে তুমি বিশ্বাস করো আমি কোনোদিন সেই রাস্তা দিয়ে হাঁটিনি। আমি একদম জানতাম একটা জিনিস প্রথম থেকে, যে দুটো জিনিস আমাকে বাঁচিয়ে দিয়েছিল সারা জীবনে। একটা হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম যে আমি হিরো মেটেরিয়াল নই, আমাকে ক্যারেক্টার অ্যাক্টিংই করতে হবে। আরেকটা জিনিস আমাকে বাঁচিয়ে দিয়েছিল মানে আমার কোনো হ্যাং ওভার ছিল না, এই হ্যাং ওভারটা মানুষকে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ওই যে আমার আমি আমার প্রথম ছবিটা উৎপল দত্তের ছবি, আমাদের উৎপল দত্তের ছবিটা ঋষিকেশ মুখার্জি এডিট করেছিলেন, আমরা বম্বে থেকে ওটা ওটা উৎপল দত্তের একটা ভার অভিনেতাকে তুমি বলতে ডাকতেন, তুমি বলতেন, যে কজন চার পাঁচ জন আই ওয়াজ ওয়ান অফ দেম, তা আমি কতটা ক্লোজ ছিলাম আমি তনুদার। তো ওই হ্যাঙ্গার হয় না যে আমি তরুণদারের ছত্র ছায়া আছি, রঘুনা চাঙ্গামী গুরুনামের সঙ্গে আমি কিন্তু বিরাট মাস্তান, এই হ্যাঙ্গারটাই আমার মধ্যে কোনোদিন ছিল না। হয়ে গেল মানে হয়ে গেল, সেটা তো ছিল নাই, কারণ হ্যাঙ্গার আসলে তো প্রথম আমি হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে এই হ্যাঙ্গারই আসতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু জানি স্টুডিওতে সবাই জানে যে মানে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি সেই পরিচালকরা যারা আজকে অনেকেই তারা নেই বা যেটুকু রয়েছেন, কেউ বলতেই পারবেন না যে কোনোদিন আমার বাড়ি থেকে একটা ফোন গিয়েছিল বা আমি কোনোদিন ফোন করে ওই একটা কাজ করেছি, আবার অপেক্ষা করেছি আবার যদি আসে, এরমভাবে কেরিয়ারটাকে কেরিয়ারটা এগিয়েছে। তবে একটা জিনিস আমি খুব আমার সেটা সৌভাগ্য বলতে পারো বা আমার মানে পাঁচজনের আশীর্বাদই বলতে পারো, যে আমি পরবর্তী জীবনে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমি একবার যদি কোনো ডিরেক্টরের একটা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি, পরপর কিন্তু অন্তত পাঁচবার বা ছবার সেই ডিরেক্টর আমাকে রিপিট করেছে, এরকম অনেক ডিরেক্টর রয়েছে। সেক্ষেত্রে ডেফিনেটলি একটা ডিপেন্ডেন্স তৈরি হতো ডিরেক্টরদের মধ্যে, মানে সেই ডিপেন্ডেন্সটা মানে আমি এটা বলতে চাইছি না যে আমি একটা সাংঘাতিক পটেনশিয়াল একটা ভয়ঙ্কর বড় অভিনেতা, না তা নয়। একটা চরিত্র এই মানুষটাকে দিলে ছবি মানুষটা উঁচড়ে দিতে পারে, এই ডিপেন্ডেন্সটা তৈরি না হলে একই ডিরেক্টর বারবার একটা আর্টিস্টকে রিপিট করে কেন, যে আর্টিস্টটার কোনো রকম পিয়ার নেই, যে যে মানে একদম আমি ওপেনলি বলছি, আমি কাউকে ফোন করা কারোর বাড়ি যাওয়া এটা আমার মানে অহংকার নয়, এটা আমার আমার নেচারে নেই, আমি অসম্ভব লজ্জা পাই। আমি আজও দুপুরবেলা কাউকে ফোন করি না, আমার খালি মনে হয় সেই লোকটা বোধহয় ঘুমোচ্ছে বা সেই লোকটা হয়তো ভীষণ ব্যস্ত রয়েছে কাজের সময় কোনো একটা, মানে সাধারণ একটা বন্ধুকে আমি দুপুরবেলা ফোন করতে আমার সংকোচ হয়, মানে
এটাই আমি এখন এই করে এগিয়ে গেল, যেটুকু এগোলো সেটা আজকে দুই দিনে প্রায় অসম্ভব। আমি দুটো ছবির কথা বলবো, দাদার কীর্তি এবং সাহেব ভালোবাসা ভালোবাসার কথা বলবো না, কারণ ওখানে তোমার চরিত্রটা একটু গ্রে শেডেড। দাদার কীর্তি এবং সাহেব এই দুটো ছবিতে তুমি মোটেই গ্রে শেডেড ক্যারেক্টার নও, এবং যেখানে তোমার সাথে কেদারের মনিগণা হয়ে যাচ্ছে সেখান থেকে তুমি একেবারেই বন্ধুস্থানীয় হয়ে যাচ্ছ। সেই বন্ধুটাকে কতটা মিস করো, কেদারকে না তাপসকে? I really feel pity for him. এক কথাই এটা, আমাদের সময়, আমি ওই সময়টা কথা বলছি, খুব কম সংখ্যক মানে আজকের মতো সিরিয়াল ছিল না তো, যে শয়ে শয়ে অভিনেতা অভিনেত্রী, সত্যি সত্যি সেই অর্থে তো দাদার কীর্তি ছবিতেই অয়ন তার আগে অবশ্য একটাই করেছিল শ্রীমান পৃথ্বীরাজ, তাপস, অয়ন, আমি, পরবর্তীকালে অভিষেক এলো, ধীরে ধীরে বোম্বা একটা দুরন্ত জায়গা জয় করলো, ওই চার পাঁচজনের তো একটা বন্ধুত্ব ছিল। চমকিদি, হ্যাঁ, মহুয়া কখনোই কিন্তু আমাদের ওই গ্রুপের মধ্যে পড়তো না, না অনেকভাবে একদমই তা নয়, মানে ব্যক্তিগত সম্পর্ক যদি বলো, আমার দেখা আমাদের এই পাঁচজন কারোর সঙ্গে মহুয়ার ব্যক্তিগত কোনো সম্পর্ক, মানে ব্যক্তিগত সম্পর্ক বলতে যেটা বোঝায় যে আমরা এর বাড়ি যাচ্ছি, তার বাড়ি, তারা আমার বাড়িতে আসে, সেই সম্পর্কটা মহুয়ার সঙ্গে কোনোদিনই আমাদের ছিল না। কিন্তু তাপস, মুম্বা, ওস, অভিষেক, একটা অসম্ভব অসম্ভব বন্ধুত্ব, যে বন্ধুত্বটা আজকের ফিল্ম ইন্ডাস্ট্রি কল্পনাও করতে পারবে না। আর তোমার এই শোতে এসে বলে রাখি যে তাপস চলে যাওয়ার পরের দিন থেকে তাপসের স্ত্রীর সঙ্গে আমার প্রতিদিন অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল একটা হোয়াটসঅ্যাপে চ্যাট হয়, প্রত্যেক দিন সকালবেলা একটা গুড মর্নিং বা গুড ইভিনিং, এভরি ডে 365 দিন। তাপস পালকে একটি আঁকা চিত্র উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাপস পালের পরিবারের এখন এই অবস্থা যে সেই চিত্রটি বিক্রি করতে চান তার স্ত্রী। এটা তোমার মতো আমিও নিউজ চ্যানেলে দেখেছি। দেখো, আমাকে সত্যি কথা তুমি যদি বলতে বলো, আমি যেটুকু জানি, আমি সবটা জানি বলবো না, তবে অনেকটা নিশ্চয়ই জানি, এটা বললে আমার বন্ধুকে অসম্মান করা হবে, তার ফিনান্সিয়াল কন্ডিশন এরকম যাতে ছবিটা বিক্রি করতে হবে, এটা নন্দিনী একটু অভিমান করে বলছে বলে আমার ধারণা, ওর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক, কারণ যে মানুষটা 20 বছর অভিনয়কে ছেড়ে দিয়ে 20 বছর রাজনীতি করেছে, 10 বছর টেনিয়র MLA অ্যান্ড 10 বছর MP, সেই দল বা সেই দলের সদস্যরা আজকে তার সঙ্গে সেইভাবে সম্পর্কটা বা যোগাযোগটা রাখে না, অ্যাকর্ডিং টু হার ভার্সন, তার থেকে অভিমানেই এ কথাটা বলছে বলে আমার ধারণা হয়েছে। কিন্তু এটা আমি কিছুতেই মানব না, এটা তাপসকে অসম্মান করা হবে যে তার অবস্থা খারাপ বলে ছবি বিক্রি করতে হচ্ছে, এটা না। এই ঘটনাটা একদম সামনাসামনি ঘটেছে, ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী দেখতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেছেন, সেই জায়গাতে তাপস পাল ভর্তি আছেন, তাপস পালকে দেখতে যাননি, সেটা আমরা সবাই জানি, তুমি যেটা বলছো আমরা সেটা নিউজ পেপার পড়ে জানি। কিন্তু তাপস পাল চলে যাওয়ার পর তার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, এটা আমি মানি না। তাপস তার স্ত্রীকে, তার সন্তানকে সম্পূর্ণ ফিউচার প্রভিশন করে দিয়ে গেছে, সম্পূর্ণ গুছিয়ে দিয়ে গেছে, আমি যেটুকু জানি, আমি একবারে বলছি না তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার ব্যাঙ্ক ব্যালেন্স কত আমি জানি, বা তার অ্যাসেট কী আছে আমি জানি, তাদের যে কটা কলকাতা শহরে বাড়ির গাড়ি রয়েছে, আর ওইরকম সাকসেসফুল একজন হিরো কি অমানসিক ক্রেজ ছিল সেটা তোমরা কলকাতাতে বসে কল্পনাও করতে পারবে না। আমরা একসঙ্গে শো করতে যেতাম, তাপস এবং বোম্বার যে কী আকাশ ছোঁয়া খ্যাতি বলবো, সেটা আমরা কলকাতায় বসে কল্পনাও করতে পারবো না, সেই জন্য এটা আমি আমি ব্যক্তিগতভাবে মন থেকে মানতে পারবো। বোম্বাদার কথাই যখন এলো, বোম্বাদার কথা অনুযায়ী তাপসদা চলে যাওয়ার পরপরই বোম্বাদা বলেছিলেন আমাদের জেনারেশনের মধ্যে সেরা অভিনেতা তাপস, তুমি কি বলো? 100 বার বলবো, তাপস
তাপস ওয়াজ বর্ন অ্যাক্টর। যদিও তাপসকে যে প্রথম ছবিতে আমরা সবাই যেটা দেখেছি সেই তৈরি হওয়াটা আমি চোখের সামনে দেখেছি, যে আমি তাপসের সম্পর্কে যেটা তুমি বললে এটা তাপসকে, যদি আমি ইয়েস বলি আমি তাপসকে অসম্মান করবো, এটা আমি করতে পারবো না। আর আর তোমাদের জেনারেশনের সেরা অভিনেতা এক কথায় তাপস পাল। দাদা, এই শটটার নাম লং শট, অর্থাৎ লং শটে কৌশিক বন্দ্যোপাধ্যায় নিজেকে দেখতে পাচ্ছেন, নিজের করে ফেলা শটগুলো মনিটরে বসে দেখছেন। কি কি পরিবর্তন করতে চাইবেন আমার প্রথম প্রশ্ন। দাদার কীর্তি করে যেই ব্রেক তাপস পাল পেলেন, তুমি পেলে না কেন? যেদিন দাদার কীর্তি আমরা ভারতীয় সিনেমাতে দেখতে গিয়েছিলাম, প্রিমিয়ার হয়েছিল, সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে তোমার একটা সিন মনে আছে যখন আমি ট্রেন থেকে নেমে তাপসকে জুতোটা পালিশ করতে হয়েছে, তাপস জুতোটা হাতে তুলে এরকম পাটা ছেড়ে, এরকম কয়েকটা শর্ট ছিল, দুটো পা যাচ্ছি পাম শু পরে এই রাস্তা দিয়ে হাঁটি আনলেন, ওরে ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ এই জুতোটা পালিশ করে আনো। ওই ওই দৃশ্যটা যখন স্ক্রিনিং হলো আমি সারা হলের মধ্যে বসে একটা শব্দ শুনেছিলাম, ইস, ওই শব্দটা আমাকে দুটো দিক দেখিয়ে দিয়েছিল। প্রথম ওই শব্দটা শোনার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার পরবর্তী জীবনে চলার রাস্তাটা আমি তো রাস্তাটা তুমি তো আমাকে ধরিয়ে দিলেন, আমি বোঝাতে পারছি, ওটা উনি আমাকে ধরিয়ে দিলেন যে এইটা তোমার চলার রাস্তা, এবং ওই ওই মাপের পরিচালক রায় পারতেন এই কাজটা করতে, এবং সেটা আমার মতো বুদ্ধিমান মানুষ এক মুহূর্তে বুঝে গিয়েছিলাম সেদিন ভারতীতে বসে, যে ওইটা আমার চলার রাস্তা, ওই লোকের মুখ থেকে ইস শোনা, ইসটা শোনা, গালাগালিটা শোনা, ওইটা আমার চলার রাস্তা, তাহলে আমি বাঁচবো, আদারওয়াইজ আমি বাঁচবো না, অ্যাজ অ্যান অ্যাক্টার আমি সার্ভাইভ করবো না, এক্সিস্টই করবো না। কারণ ওই ছবির পর তাপসের যে বাজারটা হলো সেই বাজারে আজকে আমার বলতে মানে কোনো আমার মানে আমি বলবোই, অবশ্যই বলবো, যে ওই বাজার কেটে বুম্বাকে ঢুকতেও কিন্তু বুম্বার 5-7-10 বছর লেগে গিয়েছিল, বাজারটা এত ম্যাসিভ ছিল, সেখানে আমার ঠোকার কোনো প্রশ্নই নেই। প্রথম কথা আমি হিরো নই, হিরো মেটেরিয়াল নই, আর আমার যদি ওই হ্যাংওভারটা থাকতো যে আমি গলায় পাউডার লাগিয়ে হিরো হব, তাহলে আজকে তুমি আমার ইন্টারভিউটাই নিতে না, আমি আমি এক্সিস্ট করতাম না ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি ওয়াশ আউট হয়ে যেতাম। ওইটা আমি খুব সহজে বুঝতে পেরে গিয়েছিলাম এবং আমার চলার রাস্তাটা ওই দিন তৈরি হয়ে গেল, তারপর ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছিলাম। আমার নিজের তোমার মুখে শোনা ইন্টারভিউতে শোনা বেদের মেয়ে জ্যোৎস্না সম্বন্ধে তোমার সম্বন্ধে তোমার কাছে জানতে চেয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, যে ছবিটা খুব হিট করেছে, গোপী গায়েন বাঘা বায়েনকে টপকে দিয়েছে, তুমি নাকি ছবিটার সঙ্গে যুক্ত আছো, তখন তুমি বলেছিলে যে না না সেটা আপনাকে বলার মতো তেমন কোনো ছবি নয়, তখন উনি বলেছিলেন যে একদম এইভাবে বলবে না, নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু আছে। তুমি কি মনে করো এই সত্যজিৎ রায়ের এই দেখার আঙ্গিকটা সম্বন্ধে তোমার কি ধারণা? ইন্টারপ্রিটেশনটা ভুল হচ্ছে, সত্যজিৎ রায় বেদের মেয়ে জ্যোৎস্না দেখেননি, আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, সত্যজিৎ রায় আমরা জিজ্ঞেস করলেন যে একটা ছবির খুব হিট হচ্ছে, তখন তো একটা মানে একটা সাংঘাতিক হিট, একটা ফেনোমেনাল হিট ছবি, শুনলাম তুমি তাতে অভিনয় করেছো, তো কী ব্যাপারটা কী? উনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন আমাকে যে মানে কেন এত এরকম একটা ম্যাসিভ হিট হলো কোনো, তো আমি তার উত্তরে এইটুকু বলেছিলাম যে না আসলে খুব মানে মাথা নিচু করে বলেছিলাম যে বড়ই নিম্নমানের ছবি, আপনাকে আমি কী করে বলি বলুন তো সেই ছবি কী গল্প বোঝাবো। উনি আমার ওই কথাটাই আমার ভুলটা ধরিয়ে দিলেন, বললেন যে একটা কিছু ডেফিনেটলি রয়েছে, তা নাহলে এই লক্ষ লক্ষ লোক এরকম পাগলামি করছে কেন এই ছবিটা নিয়ে, 5-7-10 বার এক একটা লোক দেখছে। ঠিক এই জায়গাটা থেকেই আমার প্রশ্ন, এই যে ভাবনাটা, এই যে প্রশ্নটা, এটাই কি তাকে সত্যজিৎ রায় করে তোলে? অফকোর্স তাই, কারণ সৌমিত্র কাকার মুখে মানে বহু ঘটনা রয়েছে, একটা ঘটনা তো তোমরাও জানো নিশ্চয়ই, যে কোনো একটা ছবিতে ব্যাক টু ক্যামেরা সৌমিত্র কাকা দাঁড়িয়েছে, অর্ডিনারি একটা অর্ডিনারি ছবি, সে ব্যাক টু ক্যামেরা সৌমিত্র কাকা হেসেছিলেন, ওনার চোখ তো মানে মাথার মধ্যে তুমি দেখতে পাবেন, পরে সৌমিত্র কাকার দিকে বলছিলেন যে তুমি কেন হাসলে ব্যাক টু ক্যামেরা, বললো ওরা অর্ডিনারি ছবি মানে একদম অর্ডিনারি ছবি মানে তুমি তুমি প্রফেশনাল অ্যাক্টর, তুমি জানো যে যখন আমি প্রথম অভিনয় করা শুরু করি
উনি আমার বাবাকে বলেছেন যে বলেছিলেন যে তোমার ছেলেকে বলবে কখনো যেন বিনে পয়সার কোনো ছবিতে অভিনয় না করে। ইয়েস উনি বলেছিলেন। সত্যজিৎ রায় 12-13টা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করলেও সৌমিত্র চট্টোপাধ্যায় তো মানে শেষের দিকে তো বাদই দিচ্ছি, যখন উনি হিরো ছিলেন যখন ইয়াং ছিলেন তো এক নাগাড়ে কমার্শিয়াল ছবি করেছিলেন। তো যদি সারা জীবনে শুধু ওই 12টা ছবি উনি করতেন আর কমার্শিয়াল ছবি যদি না করতেন তাহলে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় যে এই এই প্ল্যাটফর্মে হতো না, সৌমিত্র ব্যাপারটাই আসতো না, আসতো না এবং এই প্ল্যাটফর্মটাও হতো না। অর্থাৎ ইকুয়ালি ইম্পর্টেন্ট ওই কমার্শিয়াল ছবি, এই সেই কমার্শিয়াল ছবিকে উনি চিরকাল রেসপেক্ট করে গেছেন। উনি তো রেগুলার তরুণ মজুমদার তপন সিনহা অজয় করের ছবিতে উনি রেগুলার দেখতেন এবং ওনার ইন্টারভিউতে রয়েছে যে নির্মল মিত্র 74 উনি দেখেছিলেন ইন্টারভিউতে। তুমি পড়বে রয়েছে 74 একটা হ্যাঁ সাংঘাতিক, তো প্রিন্ট ফিডেতে উনি বলেছিলেন যে আমি উত্তমকে প্রথম দেখি 74-এ, কিন্তু এই একই গুণ ছিল ঋতুপর্ণ ঘোষের মধ্যে 100% কমার্শিয়াল ছবি দেখতে যেতেন 100% এবং সেটা বোধহয় সত্যজিৎ রায়ের থেকেও বেশি ছিল। কেন আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলে বুঝতে পারবো। একদিন আমাকে ঋতু হঠাৎ ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে হ্যাঁ লাবণী কোথায় তো, আমি লাবণী তো আউটডোরে গেছে শিলিগুড়িতে, ও স্বপনদার ছবিটা গেল। মানে ঋতু প্রত্যেকটা খবর রাখতো কোন ছবিতে কোন আর্টিস্ট রয়েছে কে ডিরেক্টর সে মানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড ই গ্রেড প্রত্যেকের খবর রাখতো, প্রত্যেকটা সব ছবি না দেখলেও সব ছবির খবর রাখতো। এবং আমি যখন শুভমন রথের ডাবিং করছি, শুভমন রথ কি নাকি চিত্রাঙ্গদ একটা যখন ডাবিং করছি, আমাকে ঋতু একদিন বললো ডাবিং ওই উনি ঘরের মধ্যে বসে আমি ডাবিং করছি, আমাকে মাইক অন করে বললো তুই কেন এই ছবিগুলো করিস বলতো, মানে ওর আফসোস হয়েছে। তার উত্তরে আমি আমি ঋতু আমার বন্ধু ছিল, আমি ঋতুকে বললাম যে ঋতু ওই ছবিগুলো না করলে আমি আজকে তোমার ডাবিং স্কুলে দাঁড়িয়ে থাকতাম না, ওই ছবিগুলো যে আমার কাঁধে 100টা যদি ওই মারধারাক্কার ছবি না থাকতো তাহলে আমি তোমার চোখেই পড়তাম না। বললো কেন করিস, ওরা তো একটু আফসোস হলো যে কেন এই চরিত্রগুলো করে করে বেড়ায়, ও বলেছিল আমাকে, আবার আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম এবং সেই উত্তরটাই সত্যি, আমি ঋতুপর্ণ ঘোষ অব্দি পৌঁছতে পারতাম না। তোমাকে কেন আরো বেশি জটিল চরিত্রে ভাবা হলো না সবুজ রঙের চুলের ভিলেন করে দেওয়ার থেকে? কেন ভাবা হলো না ওটা আমি আমি যেটুকু অ্যানালিসিস করেছি সেটা হচ্ছে যে ধরো আমার কেরিয়ারটা যদি প্রথম থেকেই একজন একটা পজিটিভ বাবা পজিটিভ কাকা বা পজিটিভ একটা মামা এই 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 ফরম্যাটে যদি আমার কেরিয়ারটা যেত তাহলেই ভাবা হতো। কিন্তু আমি আমরা যে সময় মেইনস্ট্রিম সিনেমা করি, আমি তো মূলত মেইনস্ট্রিম সিনেমার অভিনেতা, মেইনস্ট্রিম সিনেমাতে তখন একটা একদম একটা ছক ছিল হিরো হিরোইন একটা ভিলেন একটা কমেডিয়ান। তো হিরো প্রশ্নই নেই, আমি আমি হিরো মেটেরিয়াল নাই, মুম্বা তাপস চিরঞ্জিৎ মিঠু কমেডিয়ান নই আমি, আমার অনুপ কুমার রবি ঘোষ হ্যাঁ চিন্ময় রায় তুমি মানে সূর্যের মতো জলজল করছে, কোনো প্রশ্নই নেই আমাকে টেস্ট করবার। সুতরাং পড়ে রইল উৎসৃষ্ট ওই ওই একটা রাস্তা, উৎসৃষ্ট নয় একদম উৎসৃষ্ট নয় ওই রাস্তাটাই আমি নিজের মুখে বলছি না, তবে আমার ফিল্মোগ্রাফ বলছে যে ওই রাস্তাতেই আমি সাকসেসফুল হলাম। তোমাকে সব থেকে খারাপ লেগেছে কুলাঙ্গারে, মানে কুলাঙ্গারের যে সিনটা মৃতুবর্ণার ক্লাইম্যাক্স সিন, হ্যাঁ বলো না সিনটা, হ্যাঁ ওইটা তো মানে জঘন্য লেগেছে যেটাকে বলা যায়। হ্যাঁ কারণ ওই ওই সিনটা আমার মনে রয়েছে পার্টিকুলারলি ওই সিনটা আমরা টেকনিশিয়ানসে শ্যুট করেছিলাম, সেটা আমারও খুব করতে খারাপ লেগেছিল। এবং ওটা একটা সব থেকে বড় কথা, ওই ওই সিকোয়েন্সটা শ্যুট করেছিল একজন ফাইট মাস্টার, ও ছবিটার প্রডিউসার ছিলেন কিন্তু প্রকাশ মেহরা, বোম্বের প্রকাশ মেহরা। এবং ছবিটা আমার মনে রয়েছে আমরা টেকনিশিয়ানসে শ্যুটিং করেছিলাম এবং ওই পার্টিকুলার সিকোয়েন্সটা বোম্বে থেকে একজন ফাইট মাস্টার এসে শ্যুট করেছিল, ওটা কিন্তু সুজিত শ্যুট করেনি। এখন বোম্বের ফাইট মাস্টাররা তারা একটা রেপ সিন হাতে পাওয়া মানে সেটাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা যে বাংলা কালচারের সঙ্গে যায় না বা বাংলা ছবিতে না হলেই ভালো, সেই বোধটা বোধ হয় ওনার মানে ওই ফাইট মাস্টারের ছিল না। যদিও ঋতুর সঙ্গে আমার অত্যন্ত সুন্দর একটা ব্যক্তিগত সম্পর্ক,
আমি জানি, কিন্তু এটা না আমাদের হাতে থাকে না সবসময়, আমাদের হাতে থাকে না এগুলো। আর তুমি ভাবো না, এটা প্রকাশ মেহরার প্রোডাকশানস, সেখানে আমি কী কথা বলবো, বা ঋতু সেই হিরোইন সে হয় না। তুমি তো একবার যদি কমিট করে একটা ছবি করবে, সেই ছবিটা তোমার শেষ করতে হবে, সেখানে একটা বুম্বাটা তো নেই সিনটাতে, সিনটাতেই নেই, সাংঘাতিক সিন। আমি জানি, মানে তুমি এতদিন পরে মনে করালে, যে আমার মনে হচ্ছে ওই জলে পা স্লিপ করে গিয়ে ঋতু পায়ে চোখ লেগে গেল, সে ডাক্তার ডাকতে হলো। বুম্বাদা, দেব, মিঠুন, এই তিনজনের কাছে সব থেকে বেশি মার খেয়েছ? হ্যাঁ হ্যাঁ, মার যদি বলো এই তিনজনের কাছে সব থেকে বেশি ভালো ভালোবেসে মার কার থেকে খেয়েছ? মানে নিজের মার খেয়ে দেখো, আমি সব থেকে বেশি যদি বলো ফাইট করেছি ডেফিনেটলি বুম্বার সঙ্গে, কারণ বুম্বার ওই একটা স্প্যান, বুম্বা অবশ্যই সুভাষিস, অবশ্যই সঙ্গে নেগেটিভ চরিত্রে আমি, এইটা না একটা লম্বা স্প্যান গিয়েছিল। এই যে তুমি আগে প্রশ্নটা আমাকে করলে যে কেন তোমাকে ভাবা হলো না, আমার এই স্প্যানটা এত লম্বা গিয়েছিল যে সত্যি সত্যি বলছি সে দাগ আজও আমি কিন্তু গা থেকে তুলতে পারিনি। আমি আপ্রাণ চেষ্টা করছি টেলিভিশনে এসে সেটা তুলবার, আমি চেষ্টা করছি, হয়তো 10% পাচ্ছি, 90% পাচ্ছি না, কারণ মুখটা পড়লেই লোকের ওইগুলো না আসতে আরম্ভ করে। কারণ ওটা তো একটা দুটো সিনেমা নয়, আমার যদি ধরো একটা সিনেমা, দুটো সিনেমা, পাঁচটা সিনেমা হতো লোকে ভুলে যেত, কিন্তু ওটা এত লম্বা একটা টেনিওর এবং এত অসংখ্য ছবিতে ওই সব চরিত্র, যে আমি জানি যে আমি জীবিতকালে কখনো ওই ইমেজ থেকে আমাকে দর্শকের মন থেকে অন্তত আমি নিজেকে সরাতে পারবো না। এইবার পরিচালক প্রযোজক যদি ভরসা করে আমাকে পজিটিভ চরিত্র যখন যখন দিয়েছেন, আমি ডেফিনেটলি স্নেহাশিসের নাম করব যমুনা ঢাকিতে। যমুনা ঢাকির আমি আসতাম এই কথাটা, সেটা তো ডেফিনেটলি আমি বলবো, ওর সাহস, আমি সেটা কতটা সাকসেসফুল হয়েছি না হয়েছি জানি না। টিআরপি বেড়ে গেছে তোমার, সিরিয়ালটা যখন শুরু হয়েছিল তোমার গ্রেসেরই ছিল ক্যারেক্টারটা, প্রচন্ড দাম্ভিক গ্রেসের একটা ক্যারেক্টার ছিল, কিন্তু যখন তুমি যমুনাকে ভালোবেসে ফেলছো এবং তখন থেকে একটা বাবা চরিত্র চলে আসছে, তখন থেকে তোমার চরিত্রটার মানে টিআরপি বেড়ে গেল সেই সময় থেকে। তার মানে আমি যদি তোমার কথাটা সত্যি ধরি, তাহলে দর্শককে ভালো লাগানো যায়, সেই ভালো লাগাবার এইটুকু ক্ষমতা অন্তত আমার রয়েছে, বাকিটা তো স্নেহাশিস লিখেছিল, কিন্তু আমাকে তো একটু প্রজেক্ট করতে হয়েছিল এবং ঘরে অত বড় একটা নেগেটিভ মানে ইমেজ রেখে, আমি তো নতুন অভিনেতা নয়, ঘরে অত বড় একটা ইমেজ ব্যাগেজ রেখে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে সেটা আমি কিছুটা অন্তত পেরেছিলাম, এবং সেটা ডেফিনেটলি আমি স্নেহাশিসকেও বলবো যে সেই সাহসটাও দেখিয়েছিল দেখানো, এটা কিন্তু চারটিখানেই ব্যাপার নয়, তো এরকম সহ যদি আর দু চারজন দেখান তাহলে ডেফিনেটলি ব্যাপারটা একটু এগিয়ে যাবে। ৪২-এ বিকাশ রায়কে জুতো ছুঁড়ে মারা হয়েছিল, ৪২-এর সিন দেখে, তারপরেও কিন্তু তিনি সূর্য তরুণ করেছেন, বাদশাহ করেছেন, তোমার ক্ষেত্রে সেরকম ঘটেনি কেন? প্রথম কথা, অভিনেতা হিসাবে আমি বিকাশ রায়ের মুখের যোগ্য নই, সুতরাং সেই যুগের কোনো অভিনেতার পাশে আমার নাম, আমার নামটা অন্তত করবে না কখনো, এটা আমার মডেস্টি ভেবো না। আবারও বলছি যে আমার হ্যাংওভার নেই বলেই আমি এগুলো খুব স্পষ্ট বলতে পারি, আমি বিকাশ রায়ের নখের যোগ্য নই, এক নম্বর। আর বিকাশ রায়কে 42-র পরেও তুমি যে অসংখ্য ছবিতে ভালো চরিত্র, ভালো মানুষের চরিত্র অভিনয় করতে দেখেছ, আমার নিজের ধারণা যে আমার মতো বোধ হয় এরকম অজস্র ছবিতে ভিলেন বিকাশ রায় হননি, কারণ তিনি যখন ওইরকম করছেন সেই সময় তিনি একটা উত্তর ফাল্গুনি পেয়ে গেছেন, তুমি ভাবো না, তুমি অত ছবি ছেড়ে দাও, যে অভিনেতার জীবনে উত্তর ফাল্গুনি রয়েছে, যার যে অভিনেতার জীবনে আরোগ্য নিকেতন রয়েছে, সূর্যতরণ রয়েছে, সে অভিনেতার হয়তো একটা একটা পার্টিকুলার অসম্ভব বড় অভিনেতা ছিলেন, একটা পার্টিকুলার একটা চরিত্র করে মানে কাল্ট চরিত্র হয়ে গেছিল 42, বিকাশ বললে লোকে 42 ঠিক আছে,
কিন্তু আমি তো চারটে নাম এক্ষুনি বলে দিলাম যেটা তার থেকে কোনো অংশ কম নয়, কিন্তু ওই 42 ওই ইমেজটা বিকাশ রায়কে যদি 20 বছর ক্যারি করতে হতো, আমার বিশ্বাস যে কিছুতেই বিকাশ রায় উত্তর ফাল্গুনিতে সুযোগ পেতেন না বা আরো কোনো নিকেতন করতে পারতেন না। ওনার নেগেটিভ চরিত্রে ওনার স্প্যানটা কম, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই সময় নেগেটিভ চরিত্র আর আজকের নেগেটিভ চরিত্র, মানে আমরা যখন নেগেটিভ চরিত্র তার শেপ আকাশ পাতাল বদলে গেছে। বিকাশ রায় কখনো রেপসিন করেছেন নাকি? তুমি তুমি এক্ষুনি যেটা বলে ঋতুর সঙ্গে বা অজস্র ছবিতে অন্যান্য হিরোইনদের সঙ্গে একটা ছবিতেও করেননি, কারণ ওই কনসেপ্টটাই ছিল না। একটা ভিলেন কি হবে, ম্যাক্সিমাম একটা হিরোইনকে বিয়ে করতে চাইবে, একটা হয়তো হাতটা টেনে ধরবে, দ্যাটস অল। না শুধু তুমি যেটা বিকাশ রায়ের সঙ্গে তুলনা করলে, ও আমার অ্যানালিসিস এটা বিকাশ রায় সম্পর্কে। বেশ, লাবণীদির কথা মতো রাজনীতি একটি জঘন্য জায়গা, তোমার কথা মতো কি? প্রথম কথা, পৃথিবীর কোনো কাজ হাফ হার্টেডলি করা যায় বলে বিশ্বাস করি না। যে সমস্ত অভিনেতারা রাজনীতি করেছেন বা করছেন, তাপসের নাম নিয়েই বোঝে আমার অত্যন্ত কাছের বন্ধু, এবং এটা আমি হয়তো বলার সাহস দেখাচ্ছি, অন্যরা সাহস দেখাবে না। উনি দিটা তাপসদার সম্বন্ধে বলতে গিয়েই বলেছেন, হ্যাঁ, এবং সবাই বলে, সবাই হয়তো ক্যামেরার সামনে বলে না, ভয় পায়। আমার ওসব ভয় পাওয়ার কারণ আমি তো আমি পলিটিক্যাল পার্সনই নই, আমি আম জনতা, একদম ডাল ভাত খাওয়া আম জনতা। তো ক্ষতি তো তাপসের ডেফিনেটলি হয়েছে, হয়েছে মানে তাপস অভিনেতা হিসেবে আরও যে জায়গায় নিজেকে নিয়ে যেতে পারত, ওই 20টা বছর সে অভিনয় করেনি প্রায় বলতে গেলেও, দু চারটা কখনো হয়েছে একটা দুটো ছবি, সেইটা বাংলা ছবিটা একটা বিরাট লস হয়েছে। অভিনেতা হিসেবে দেব ক্রমশ, মানে আমরা টনিক দেখছি, প্রজাপতি দেখছি, যেগুলোই এখন পরপর দেখছি, দেখছি দেব নিজেকে মানে প্রচণ্ডভাবে ভাঙার চেষ্টা করছে। তোমার কি মনে হয় দেবের জন্য অশনি সংকেত আসছে? দেব, প্রথম কথা, দেব বলতে আমার মতো আম জনতা এখনো দেবকে কমার্শিয়াল ছবির একটা সুন্দর হিরো হিসেবেই জানে। আই লাভ ইউ, চ্যালেঞ্জ, কগাবাবু, সেই সময়কার যে দেব, সেটা দেবের জন্য অত্যন্ত ফিটেস্ট ছিল এবং তার রেজাল্ট দেব পেয়েছিল। এখন যতই উল্টোপাল্টা কথা বলুক, তার রেজাল্ট পেয়েছিল এবং সেটা দর্শকের মনে রয়ে গেছে। আমি তোমাকে একটু আগে বললাম, দর্শকের মন থেকে কিছু মোছে না কিছু। দেব যদি আজকে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন এবং দেব যদি ধরো তোমার অশনি সংকেতের চরিত্রটা করতেন গঙ্গাচরণ, তাহলে লোক কিন্তু পাগলুটা ভুলতো না, ওটা থেকে যায় বস, কারণ ওটা প্রথম দিকের সৃষ্টি। পরবর্তীকালে দেব যখন নিজেকে বদলাবার চেষ্টা করলো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে যখন ও বদলাবার চেষ্টাটা করলো, সবসময় ও পাশে কিন্তু একটা অত্যন্ত স্ট্রং সাপোর্ট রেখেছে। ইয়া তো পরান্দা, ইয়া মিঠুন চক্রবর্তী, ইয়া সৌমিত্র কাকা, কাউকে না কাউকে ওর লেগেছে সাহায্য, সেটা ও কনসিয়াসলি করুক কি আনকনসিয়াসলি করুক আমি জানি না। আমি দর্শক হয়ে বলছি যে অলওয়েজ দেবের পাশে ওই রকম একটা স্ট্রং সাপোর্ট হয়, নয় লিলিদি, এরকম একটা স্ট্রং সাপোর্ট কিন্তু দেবের লেগেছে, আজও লাগছে। সেক্ষেত্রে এই সাকসেসটাকে আমি দেবের একার সাকসেস বলে মানবো না, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স মানবো না, কারণ আমি সব ছবি দেখেছি। আমি যে প্রশ্নটাই ছিলাম যে দেব এক প্রকার ছাড়তে চাইল, পরিষ্কারভাবে রাজনীতি ছেড়ে দেবে বলে কথা বলে এলো, কিন্তু শেষে আবার বলতে বাধ্য হলো আমি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়ছে না। তাহলে দেবের জন্য কি এরকমই অন্ধকার ভবিষ্যৎ আসছে? নট অলওয়েজ, কারণ আমি তাপসকে তো মানে প্রথম দিন থেকে চিনি, অনেক বেশি ইমোশনাল ছিল তাপস, অনেক অনেক বেশি ইমোশনাল ছিল দ্যান দেব, অনেক ক্যালকুলেটিভ, অনেক প্র্যাকটিক্যাল, ক্যালকুলেটিভ কিন্তু আমরা সবাই, ক্যালকুলেটিভ আমরা সবাই, কারোর ক্যালকুলেশন সাকসেসফুল হয়, কারোরটা হয় না, যার হয় না সে বলে আমি ক্যালকুলেটিভ নই, আমরা সবাই ক্যালকুলেটিভ। দেব অনেক প্র্যাকটিক্যাল দ্যান দ্যাট অফ তাপস, তাপস ওয়াজ ভেরি ভেরি ইমোশনাল। এবং ওই কথাটা বলে ফেলতেন না, হ্যাঁ বলো তো তুমি, ওটা ইমোশনাল না হলে কেউ বলে? এবং আমি আবার এটাও ভেবেছি যে মানে দলটার প্রতি কতটা আনুগত্য,
আনুগত্য ঠিক না থাকলে ওটা বলতে পারে? কতটা আনুগত্য যে সিপিএম এর কোন ছেলে মেরো করো করো, এটা দলের প্রতি আনুগত্য থেকেই তো এত মানুষ বলে। এবং সেই লেভেল অফ আনুগত্য কার হয়? ওই রকম ইমোশনাল একটা রেগি হয় কোন রাজনৈতিক নেতা বলবে? বলবে না। তাদের আনুগত্য কম আছে আমি এটা বলছি না, তাদের যেটা কম আছে তারা তাপসের থেকে অনেক কম ইমোশনাল। সেটা আমি দেবের ক্ষেত্রেও বলবো, দেব অনেক বেশি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলেই তো আজকে যখন ও ভাঙতে চেষ্টা করছে, নিজেকে অন্যভাবে প্রজেক্ট করবার চেষ্টা করছে, খুব ভালো প্রচেষ্টা সেটা। ও কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের মতো কাউকে না কাউকে রাখছে। যে তিনটে ছবি ওর ওর হাউসের যে তিনটে ছবি ম্যাসিভ হিট, তিনটে ছবিতেই আমি ওকে একা কৃতিত্ব দিতে পারি প্রধান। আমি কাউ আমি কিছুতেই ওকে একলা কৃতিত্ব দিতে পারবো না, তাতে দেব যদি অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয়। আমার এই রাউন্ডের শেষ প্রশ্ন থাকবে, ফাটা কেষ্ট কাবুলিওয়ালা কিভাবে তুলনা করবে এই মানুষটাকে? দেখো মিঠুন দার সঙ্গে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। কাবুলিওয়ালার অফার ওর কাছে যখন গেছে এবং উনি যখন অ্যাকসেপ্ট করেছেন, সেদিন যখন আমি শুনলাম উনি অ্যাকসেপ্ট করেছেন, সেদিন আমার ওকে ভারতবর্ষের মধ্যে সবচাইতে সাহসী অভিনেতা মনে হয়েছে। আজকে কাবুলিওয়ালা যদি অমিতাভ বচ্চন অ্যাকসেপ্ট করতেন তাহলে আমি অমিতাভ বচ্চনকে সাহসী বলতাম না, কিন্তু মিঠুন দা পুরোটা জানেন, কলকাতার ছেলে, এই রূপবাণীতে বসে, মিত্রাতে, প্রিয়া দর্পণাতে বসে সমস্ত বাংলা ছবি দেখতো, আমাকে বলেছে। সেই লোকটা গুরু কাবুলিওয়ালা অ্যাকসেপ্ট করা, আমি বলছি এর থেকে সাহসী অভিনেতা ভারতবর্ষে এখন কেউ নেই। পিন্টুদা, ভীতু বলে সবসময় দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছো, সেটা কাঠের মিস্ত্রি হোক কি যা কিছু হোক, আমি যদি বলি তুমি দায়িত্ব এড়ানোর উপায় বেছে নিয়েছো? আমার উপর যারা ডিপেন্ডেন্ট তারা স্বপ্নেও কখনো বলতে পারবে না যে আমি দায়িত্ব নিইনি বা আমি দায়িত্ববান নই। আমি বাড়ির ভেতরে, সেটা কখনো যদি লাবণী আসে তুমি আলাদা প্রশ্ন করলেই জানতে পারবে, এবং আমার নিজেকে নিয়ে যদি কোনো একটা ব্যাপারে গর্ব থাকে, আমার নিজেকে নিয়ে অভিনেতা হিসেবে গর্ব নেই, আমার আমার আই ফিল দ্যাট আই এম এ ফেলিওর পারসন, আই এম এ লুজার, হোয়াট এভার ইট ইজ, কিন্তু একটা ব্যাপার আমার অসম্ভব নিজেকে নিয়ে অহংকার রয়েছে, সেটা হচ্ছে যে আমি অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ এবং আমি অত্যন্ত সম্মান সম্পর্কে সচেতন একটা মানুষ। আমি আন্ডার এনি সার্কামস্ট্যান্স আমি কখনো আমার সিঁড়িদাঁড়া বিক্রি করি না কারোর কাছে। তাহলে ভীতু কেন? ভীতুটা না আমার নেচার, ভীতুটা হয় কি জানো, আমি কাউকে আঘাত দিতে গেলে আমার বড় কষ্ট হয়। কেন হয়? ধরো আমি তোমাকে একটা কথা বলবো, কোনো একটা স্টেটমেন্ট আমি তোমাকে বলবো, তুমি বিশ্বাস করো সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটা মেশিন রয়েছে, ব্যাক অফ দ্য মাইন্ড, সে আগে ক্যালকুলেট করে যে আমি যে কথাটা বললাম সেই কথাটা তোমার কাছে পৌঁছে কী আকার ধারণ করলো, কী ফর্ম নিল সেটা। কখনো কাউকে হার্ট করে কোনো কথা বলি না, অন্যায় করলো, হাজার অন্যায় সে করলো, আমি সবসময় নিজেকে সেখান থেকে সরিয়ে নিই। আমার সেই নেচারটা থেকে, আমার সরিয়ে নেওয়াটা থেকে লোকে ভাবে আমি ভীতু বা লোকে ভাবে আমি দায়িত্ববান নই। তোমার ক্ষেত্রে সেই জিনিসটা আসে না, কিন্তু কেউ কেউ অভিযোগ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত লবি করে অনেককে কাজ দিতেন না, সত্যি না মিথ্যে? মিথ্যে। তুমি যেটা কপালে লিখে নিয়ে এসেছো তোমার কপাল থেকে, অমিতাভ বচ্চন এসো তোমার কপাল থেকে একটা সুতো কেড়ে নিতে পারবে না। আমি অ্যাক্টার তো, আমি তো অমিতাভ বচ্চনের নখের যুগ্ম নই, কিন্তু এই কথা আমি বুক বাজিয়ে বলতে পারি যে আমার যেটা পাওয়া আছে, যেটা ঈশ্বর আমায় লিখে পাঠিয়ে দিয়েছেন, সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা অমিতাভ বচ্চনেরও নেই। এই যে অভিযোগটা বললে তুমি, তুমি আমি জানি তুমি কি মিন করতে চাইছো, কার কথা বলছি সেটাও তুমি জানো? জানি, তিনি নেই পৃথিবীতে, তাই আর নামটা বলছি। সবথেকে বড় কথা এটা দুজনেই আমার, মানে আমার অত্যন্ত নিকট বন্ধু। আমার আমার অভিনয় জীবনে যদি তিনজন নিকট বন্ধু হয়, এই দুজন, সেই তিনজনের মধ্যে দুজন হচ্ছে এরা। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটা কথা বুঝিয়ে দাও, আমাকে একদম দর্শক হয়ে একটা কথা বলো।
আমি একটা ছবি প্রমিস করতে এলাম, আমি একটা মার্কেট সার্ভে করলাম, একটা কমার্শিয়াল ছবি করবো, মার তার থাকবে, নাচ গান থাকবে, হুল্লোড় হবে, সিট পড়বে, এরকম একটা ছবি করবো আমি। আজকের যুগে দাঁড়িয়ে আমার চয়েসটা কি হবে? আমার ছবি আমার ফার্স্ট চয়েস হবে, হয় দেব থাকবে না জিত থাকবে, এক নম্বর থাকবে। হ্যাঁ, আমার হিরোইনটা হয় সবন্তী থাকবে না মিমি থাকবে, ওই আর কি, এক নম্বর যিনি। কিন্তু এর মধ্যে আমার কোনো অপরাধ নেই, কারণ আমি টাকাটা নিয়ে এসেছি। তো আমাকে তো আগে নিজেকে ওই এক নম্বর বা দুই নম্বরের জায়গায় নিয়ে যেতে হবে। তুমি দেবা কে? এই যে তুমি আমাকে বললে যে বোম্বা ঋতু নাকি সবাই, আমার কথা নয়। হ্যাঁ, তো আমাকে এফেক্ট করলো না তো, তার মানে কি আমার পরে রজতপদ তো আসেনি, রাজেশ শর্মা আসেনি? আমার তো একবারে মনে হয় যে একসাথেও করেছি বোম্বা বৌছবিতে রজতপদ করেছে রাজেশ শর্মা, আমার তো কোনোদিন মনে হয়নি। আমার তো একবারে মনে হয়নি যে ওইটা মিঠুন দা এটা আমাকে আমাকে কাছে করলো বা বোম্বা আমাকে কাছে করলো, কেন মনে হবে? আমাকে তো এটা বুঝতে হবে যে প্রডিউসারের চয়েসটা হচ্ছে এটা ও করুক এটা ও করুক, এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা, আমার ডিপেন্ডেন্সটা কেন তৈরি হবে কারোর, পৃথিবীর কারোর উপর হবে না, সে যত বড় স্টারই হোক। আমি আর দেব এক কমপ্লেক্সে থাকি, চার আর দুই। হ্যাঁ, তো আমার তো ডিপেন্ডেন্সই তৈরি হয়নি যে আমি তার বাড়িতে যাব, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে তার কাছ থেকে চারটে ছবি। কেন? যখন একটা তা হবে তখন তো আমি দুর্বল মানুষ, বাট আই এম এ ভেরি স্ট্রং ম্যান। একদম, আমি ভিতরে হতে পারি কিন্তু আমি ভীষণ স্ট্রং এসব ব্যাপারে। ইন্ডাস্ট্রিতে ভীষণ স্বচ্ছ তোমার ইমেজ, খুবই স্বচ্ছ। আমি যারা আমাদের জুনিয়র রিপোর্টার প্রতিদিন সেটে যান তারাও জানেন, সবাই জানেন যে তোমার ইমেজ ভীষণ স্বচ্ছ। তোমাকে বদনাম পেতে হলো অন্য মহিলাদের সাথে সম্পর্কের, কোন সম্পর্কে? ব্যক্তিগতভাবে কোন সম্পর্কে? মানে অন্য মহিলাদের সাথে সম্পর্কে জড়িত তুমি, এরকম বদনাম পেতে হয়েছে? আমি তো শুনি আমি জড়িতই নেই কারোর সঙ্গে, কিন্তু এই বদনাম তো পেতে হয়েছে, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। কোন নাম বলে বলো, লাবণীদির সবাই হয়েছে না? ওটা বদনাম কিছু না, শোনো, একটা ব্রেকআপের পর আরেকটা রিলেশনশিপ ডেভেলপ করেছে, এখন এটা বদনাম আমি জানি না যে পৃথিবীতে এই কর্ম আমি প্রথম করলাম, এর আগে কেউ করেনি বা ভবিষ্যতে কেউ করবে না, এই গ্যারেন্টিটা কে দিল? এক নম্বর। আর আমি ওই যে তোমাকে বললাম যে আমি 100% দায়িত্ববান একটা মানুষ, আমার যে দায়িত্বটা যার যার ওপর করবার তার উপর আজ অব্দি করেছি, করবো, আমি মৃত্যুর পরে যাতে সেখানে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা তৈরি করা রয়েছে। নায়িকারা তো মানে ক্যামেরার সামনে তোমার কাছে সেফ নট, ক্যামেরার পিছনে একদম সেফ, 100%। ইউ আস্ক এনিবডি, আমার সময় যে কোনো হিরোইনকে তুমি, তোমাকে আমার ওপেন বলা রইলো, তুমি ইন্ডিভিজুয়ালি ফোন করে জেনে নেবে 100%। শোনো, আমি একটা জিনিস পরিষ্কার বুঝি বস, আমি এখানে রোজগার করতে এসেছি, আমার যদি ফুর্তি করবার হয় আমি এখান থেকে রোজগার করে সেই টাকাটা নিয়ে গিয়ে স্টুডিওর বাইরে গিয়ে ফুর্তি করব। তুমি ভীষণ, আমার যদি ফুর্তি করবার হয় আমি একদম ওপেনলি জন বলছি, আমি এখান থেকে খাটবো, খেটে রোজগার করবো, সেই টাকাটা নিয়ে বাইরে গিয়ে ফুর্তি করবো। কিন্তু আমি যার সঙ্গে অভিনয় করি, যাদের সঙ্গে আমি সারাদিন থাকি, যারা আমার সঙ্গে জীবন মানে সারাদিনের অনেকটা সময় কাটায়, তারা যদি আমার সামনে সেফ ফিল না করে, তাহলে পুরুষ মানুষ হিসেবে আমার অসুবিধা আছে বাস। তুমি ভীষণ ডাউন টু আর্থ, তুমি সবসময় নিজেকে একটু ছোট করে কথা বলো, আমি ভীষণ বিনয় নিয়েই কথা বলো, কিন্তু তোমার চরিত্র যমুনা ঠাকুর ওই চরিত্রটা যদি বলি, সাবর্ণ রায় চৌধুরী, মানে তোমাকে এরকম চরিত্রেই বেশি দেখা যায়, এবং তোমাকে দেখেই মানুষের একটা ধারণা হয় যে তুমি ভীষণই নাকচু, স্নব, নাকচু মানুষ। এইটা নিয়ে তোমার কি বক্তব্য?
আসলে না আমার নিজের অ্যানালিসিস নিজের সম্পর্কে যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা এটা আমাকে আজকে আমি তোমাদের সামনে সত্যি কথা বলছি বহু বছর আগে তখন বুম্বার মা বেঁচে ছিলেন বহু বছর আগে বুম্বার মা আমাকে একদিন বলেছিলেন যে জানিস তুই যখন দূর থেকে হেঁটে আসিস না তখন কেমন যেন একটা মনে হয় একটু একটু কোথায় একটা সংকোচ হয় কিন্তু তুই যেই এসে সামনে বসিস সঙ্গে সঙ্গে তোর সব কিছু কৃমির গুলে লাবণীদি বলছেন ঘরটাই সব ঘরটা সব করতে গিয়ে কি লাবণীদির কেরিয়ারটা সংকুচিত হয়ে যাচ্ছে না মানে এটা তোমার কেন মনে হলো আমাকে বল লাবণীদির মানে তুমি যতটা পরিমাণ সিরিয়ালে আছো লাবণীদির কাজ কম তুলনামূলক কম এটা উত্তরটা লাবণী দিলে হতো মানে বেটার হতো লাবণী একটা ডিসিশন নিয়েছে একটা রেজলিউশন নিয়েছে সেটা ও কতদিন সেটাকে মেনটেন করতে পারবে সেটা আমি জানি না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার বাট শি ইজ ভেরি ভেরি স্ট্রং ওম্যান ভেরি স্ট্রং ওম্যান লাবণী আর সিরিয়ালে অভিনয় করতে চাইছে না কারণ এখন যেভাবে সিরিয়ালের কাজ হয় তাতে ওর পক্ষে একটু কোপ আপ করতে অসুবিধা হচ্ছে সেই জন্য লাবণীকে এখন আর তুমি প্রতি মাসে একটা করে অফার আসে সেটা হাউসগুলো জানে যারা ওকে অফার করে কিন্তু ও করে না সিরিয়াল সেটা কতদিন এটা মেনটেন করতে পারবে সেটা আমি জানি না সেটা ওর ব্যাপার আর আমার সঙ্গে লাবণীর রিলেশন যখন তৈরি হয় তখন আমাদের আমরা একটা ওথ নিয়েছিলাম সেই ওথটা হচ্ছে যে আমরা কখনো আমাদের প্রফেশনাল ডিসিশনটা একজন আরেকজনের উপর চাপিয়ে দেবো না তুমি বিশ্বাস করো আজকাল আছে না যে একটা বাড়িতে তিনজন অ্যাক্টর কোনো রকম একটা প্রডিউসার যদি সেই বাড়িতে ঢোকে বাপ ছেলে মা মেয়ে এমনকি মায়ের পেটের ভেতরে যে বাচ্চাটা রয়েছে পারলে তাকে তাকে টেনে বার করে একটা চরিত্রে ঢুকিয়ে দেওয়া এই যে একটা কালচার আছে না অনেক ফ্যামিলিতে আছে তুমি জানো তুমি কি একটা ফ্যামিলিকে মিন করছো অনেকগুলো ফ্যামিলিকে মিন করছি আমাদের বাড়িতে তুমি যে কোনো প্রডিউসারকে তোমাকে আমার ওপেন বলা থাকলো ক্যামেরার সামনে ফোন করে কোনোদিন জিজ্ঞেস করো যে আপনি আপনার ছবিতে দেখলাম লাবণীদি আছে লাবণীদি কি বলেছি পিন্টু এই রোলটা এই রোলটা তো পিন্টু করতে পারে পিন্টুকে দাও বা পিন্টু দা কোনোদিন বলছি এটা লাবণীকে করতে দাও আমি যখন এক নাগারে স্বপন সাহার ছবি করছি তখন স্বপন সাহা একদিন আমাকে বলেছিলেন যে আমার আপনাকে অবাক লাগে কৌশিকদা আপনি কিন্তু কখনো তো আমাকে বলেন না যে লাবণী আমি কেন বলতে যাবো লাবণী ইজ এন ইন্ডিভিজুয়াল অ্যাক্ট্রেস সে নিজের তাগিদে কাজ নিজের তৈরি করে আমি আপনাকে বলে আমি ছোট হবো তো সেই সময় লাবণীকে টেনে ছোট করবো আমার বাড়িতে তুমি বিশ্বাস করো এই কালচারটা নেই তুমি তো শুধু কৌশিক বন্দ্যোপাধ্যায় নও তার কি তুমি হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে ইয়েস অফ কোর্স উত্তম কুমার হারাধন বন্দ্যোপাধ্যায়কে যদি একসাথে ধরা হয় কেমন দেখেছো উত্তম কুমার হারাধন বন্দ্যোপাধ্যায় সম্পর্ক দেখো আমি না লোলা লুলু আমি বলছি আমি ব্যক্তিগতভাবে আমি যখন নিজে অভিনয় করতে এলাম তার আগে আমি খুব একটা বেশি স্টুডিওতে যাতায়াত আমার ছিল না তো এইটুকু জানি যে একটু বুঝতে পারি যে একমাত্র অভিনয় করা ছাড়া আর উত্তম কুমারের সঙ্গে আমার বাবার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে আমি দেখিনি কখনো হ্যাঁ সম্পর্কটা ডেফিনেটলি যেটা ছিল সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় তো বটেই মৃণাল সেন ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ এই যে গ্রুপটা এই গ্রুপটার সঙ্গে অভিনয়ের বাইরে বাবার একটা সারা জীবনের যোগাযোগ সব জায়গায় নায়কের নাম আগে আসে উত্তম সুচিত্রা সৌমিত্র তনুজা যে কোনো ক্ষেত্রে অমিতাভ জয়া অমিতাভ রেখা লাবণী কৌশিক কেন যাত্রায় কারণ লাবণী ইন টার্মস অফ পটেনশিয়াল লাবণী আমার থেকে অনেক বড় এটা কি বাড়িতে বাড়ির ভয় না না একদম না এটা যদি আমি স্বীকার না করি তাহলে ওই যে তুমি বললে না যে লোকে ওই পিএনপিসিতে আমাকে বলবে লাবণী অ্যাজ অ্যান অ্যাক্টর আমার থেকে অনেক বড় আমাদের শেষ রাউন্ডের নাম প্যাক আপ এখানে আমি একটাই প্রশ্ন করব আগামীকাল কৌশিক গাঙ্গুলি সৃজিত মুখোপাধ্যায়
অতনুদা যারা যারা আমি তো নিলাম যে কোনো একজন বড় পরিচালক ঠিক করলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়কে ফিচার করে তার চরিত্রকে ধরে একটি দারুণ ছবি তৈরি করবেন, নিজে ইমেজ ছেড়ে বেরিয়ে আসতে পারবে? নিজে পারবে? কোন ইমেজ ছেড়ে? তোমার যে ভিলেন ইমেজ তৈরি হয়ে গেছে সে চরিত্র তো তারা সৃষ্টি করবেন, আমার বেরিয়ে আসাটা তো সেকেন্ডারি। সেখানে তোমার কষ্ট হবে, কোনো প্রবলেম হবে না। আমি তো বেরিয়ে আসতে চাইছি, আমি তো চাইছি বেরিয়ে আসতে। আমি যখন কৌশিক গাঙ্গুলির খাত করেছিলাম কোথাও সেটা নেগেটিভ চরিত্র ছিল না, তো আমি তো চাইছি সেটা যে আমি ওই শোনো ওই ইমেজে আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। আমি পাঁচটা শব্দ বলবো, পাঁচটা শব্দ শুনে তোমার এক মুহূর্ত অপেক্ষা না করে মানে একটা মিনিট একটা রহমাও নেবে না, যে শব্দটা বেরিয়ে আসে সেটা বলবে। লাবণী সরকার, ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। হারাধন বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত দায়িত্ববান একজন হেড অফ দ্য ফ্যামিলি। উত্তম কুমার, ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা। চার্লি চ্যাপলিন, ওয়ার্ল্ড ক্লাস। প্যাকআপ, ভীষণ আনন্দ হয় এই কথাটা শুনলে। দিনের শেষে ওই কথাটা শুনবার জন্য চাতক পাখির মতো বসে থাকি, স্পেশালি যখন আমরা এই সিরিয়াল করি, চাতক পাখির মতো বসে থাকি যে কখন কানে ওই শব্দটা দেবে। আর বিশ্বাস করো আমি ওনাদের কি করে আমি জানি না, ওই প্যাক আপের পিটা আমার কানে আসে, পরের অ্যালফাবেট গুলো আর আমি তখন আই এম নট অন ফ্লোর, আমি আমার গাড়িতে। আপনারা শুনলেন ঠোটকাটা অকপট কৌশিক বন্দ্যোপাধ্যায়ের কথা। এমনই নানান ঠোটকাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই সেটে। ঠোটকাটার এই বিশেষ বিভাগ কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে জানান। টলিউডের বিভিন্ন দিকে খবর পেতে আপনাদের চোখ থাকুক সেটে সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।